1877 সালের 15ই মার্চ ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে যাত্রা শুরু হয় টেস্ট ক্রিকেটের। সময়ের স্রোতে পার হয়েছে 145 বছর। টেস্ট ক্রিকেটের দীর্ঘ পথ চলায় ইতিহাসের পাতায় লেখা থাকবে মিরপুরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্ট। এই টেস্টের প্রথম ইনিংসে বিশ্ব দেখেছে রেকর্ডের ফুলঝুরি। এক ইনিংসে ৬ ব্যাটসম্যানের শূন্য রানে আউট হওয়ার ঘটনাও ঘটেছে ঢাকা টেস্টে। জয়, তামিম, সাকিব, মোসাদ্দেক, খালেদ ও এবাদত শূন্য রানে আউট হয়েছেন এই ৬ জন, কিন্তু ষষ্ঠ উইকেট জুটিতে মাটি কামড়ে রেকর্ডের পাতায় ঠাঁই করে নিয়েছেন লিটন মুশফিক জুটি। এক ইনিংসে ৬ ব্যাটসম্যান শূন্য রানে আউট হওয়ার ঘটনা এবারই প্রথম হয়েছে তা নয়, এর আগে আরও ৫ বার টেস্ট ক্রিকেটে ঘটেছে এমন ঘটনা। ১৯৮০ সালে প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করাচিতে পাকিস্তানের এক ইনিংসে আউট হন ৬ ব্যাটসম্যান, বাকিরা লড়াই করে শেষ পর্যন্ত স্কোরবোর্ডে তোলেন ১১৯ রান। এর পরের ঘটনাটি ১৯৯৬ সালে আহমেদাবাদে ভারতের বিপক্ষে শূন্য রানে আউট হন দক্ষিণ আফ্রিকার ৬ ব্যাটসম্যান। ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকায় আরও একবার এক ইনিংসে শূন্য রানে আউট হয়েছিল বাংলাদেশের ৬ ক্রিকেটার। ২০১৮ সালে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে একই ঘটনা ঘটান নিউজিল্যান্ডের ৬ ব্যাটসম্যান। তবে ১৪৫ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে শ্রীলঙ্কার বিপক্ষে যে অনন্য রেকর্ড গড়েছে বাংলাদেশ তা নেই অন্য কোনো দলের। ৬ ব্যাটসম্যানের বিদায়ের পর ২ ক্রিকেটারের সেঞ্চুরি, তাও আবার ষষ্ঠ উইকেট জুটিতে। ইতিহাসে এমন ঘটনা এই প্রথম দেখেছে ক্রিকেট দুনিয়া। শুধু তাই নয়, ৬ ব্যাটসম্যান আউট হওয়ার পর এক ইনিংসে ৩৬৫ রান তুলেছে বাংলাদেশ, যে রেকর্ড নেই অন্য কোনো দলের নামের পাশে। প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ইনিংসে ৬ বার বা তার চেয়ে বেশি ব্যাটসম্যানের ডাক মারার ঘটনা এর আগে হয়েছে ৩০৮ ইনিংসে। ৬ ব্যাটসম্যান আউট হওয়ার পর এর আগে সর্বোচ্চ সংগ্রহ ছিল ২০২১ সালে ডার্বিশায়ার ও সাসেক্সের মধ্যকার ম্যাচে ৩০০ রান। এবার ঢাকা টেস্টে ৩৬৫ রান করে বাংলাদেশ ছাড়িয়ে গেল অতীতের সব রেকর্ডের পাতা। পারভীন আক্তার, সময় সংবাদ।